হ্যালো বন্ধুরা, অবশ্যই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও আসলে ফেসবুক প্রোফাইলের পাশে কীভাবে ফলো বাটনটি আপনি অ্যাড করবেন। এই ফলো বাটন যদি অ্যাড করা থাকে তাহলে আপনার কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনি যখন ভিডিওতে আপনার প্রোফাইলে যদি রিলস ভিডিও বা প্রোফাইলে লং ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে কী হবে, যদি আপনার প্রোফাইলের পাশে যদি ফলো বাটনটি থাকে অর্থাৎ ভিডিও দেখার সময় মনে হলো যে এটা আমি ফলো করে রাখবো, যদি ফলো বাটনটি যদি কাছে থাকে বা হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে ফলো করে রাখবে, সেক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়বে। যদি আপনার ফলোয়ার্স দেওয়া না থাকে অর্থাৎ বাটনটি দেওয়া না থাকে তাহলে কীভাবে ভিতরে গিয়ে প্রোফাইলে যাওয়া হয় সেগুলো ফলো করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার বাড়বে না বা ফলোয়ার্স এটা সময় ব্যয় করবে না। সেক্ষেত্রে যদি আপনার ফলো বাটনটি যদি আপনার প্রোফাইলের পাশে থাকে অর্থাৎ যখন ভিডিও দেখতেছে আপনার প্রোফাইলের লগের পাশে যদি ফলোয়ার্স বাটনটি থাকে তাহলে কিন্তু উনি আসে সে ফলো করে রাখতে পারবে, সেক্ষেত্রে আপনার সুবিধা আছে। তাহলে কি হবে, ফলোয়ার্স বাড়বে, ফলোয়ার্সে বাড়ার সাথে সাথে আপনার ভিডিও রিলস হবে, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তাহলে বন্ধুরা সাথে দেখুন ফ্রি আর সিমটি পর এটা কীভাবে করতে হবে সেটি আজকে দেখাবো। আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি, রিলসে ভিডিও আপলোড করি কিন্তু কোনোভাবেই ফলো বাড়ে না, ফলো না বাড়ার কয়েকটি কারণ আছে, তার ভিতরে এটি একটি অন্যতম কারণ, আমি এটি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে হলো আমরা ফলো যে আইকনটি আছে সেটি আমাদের প্রোফাইলের পাশে অ্যাড করতে হবে। অনেকে অ্যাড করা নাই তাই আপনার অপশনটি দেখাচ্ছে না। যেমন আমার এখানে দেখেন এই ফলো বাটন, এই যে ফলোয়িং এত, ফলোয়ার এত, এই ফলো বাটনটি অ্যাড করা আছে। আমি যদি ভিউ টুলসে যাই কীভাবে ভিউয়ার্সরা আমাকে দেখতে পারে সেটি আমি দেখাচ্ছি। দেখেন আমার অপশনটি এরকম মেসেজ আছে এবং ফলো আছে, কিন্তু আপনাদের এই সিস্টেম করে নিতে হবে। অনেক সময় আপনারা যদি প্রফেশনাল করে নেন এটা অটোমেটিক চলে আসে, কিন্তু যাদের না আসে তাদের ক্ষেত্রে কী করতে হবে, আমরা আগে এই প্রোফাইলে যাব, এইখানে থেকে একদিন নিচে আসি। নিচে আসার পরে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব, পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন প্রোফাইল সেটিং আছে, প্রোফাইল সেটিংয়ে যাব। যাওয়ার পর একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখেন পাবলিক পোস্ট নামে একটি অপশন আছে, পাবলিক পোস্ট, এটির উপর টাচ করব। টাচ করার পর দেখেন লেখা আছে পাবলিক পোস্ট হু ক্যান ফলো মি, অর্থাৎ একজন ভিউয়ার্স কীভাবে আমাকে দেখতে পারবে এটা আপনারা কী করবো পাবলিক করে দেব। তারপর লেখা আছে হু ক্যান সি ইউ ফলোয়ার অন ইউর টাইম লাইন, অর্থাৎ ওই যে আমি যেখানে দেখাইছি টাইম লাইনে কীভাবে দেখবে এটাও পাবলিক করে দেবে, যার অনলি মি আছে সেটা আপনারা পাবলিক করে দেবেন। এবং নিচে যে অপশনটি আছে পাবলিক পোস্ট কমেন্টস, এটা কী করব এটাও আমি পাবলিক করে দেব। তারপর হচ্ছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটি আমি এভরিওয়ান করে দেব, ঠিক আছে। তারপর পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এটা আপনি যদি মন চায় ফ্রেন্ড টু ফ্রেন্ড করতে পারেন এবং পাবলিক করেও দিতে পারেন, আপনি পাবলিক করেই দেবেন, ওকে। কমেন্ট রিঙ্কিং, এটি আপনি অন করে দেবেন। অফ ফেসবুক প্রিভিউ, অর্থাৎ এনেবল প্রিভিউ হোয়েন ইউ পাবলিক গ্রুপ পোস্ট আর শেয়ার আউটসাইড অফ ফেসবুক, এটা আপনি অবশ্যই অন করে দেবেন, ঠিক আছে। এতটুকু আপনি করে নেবেন, করে নিলে আপনি আপনার, আমার বিশ্বাস আপনি যদি ভিডিও আপলোড করেন, রিলসে আপলোড করেন তাহলে আপনার ফলোয়ার বেড়ে যাবে। এটি হচ্ছিল আপনি যখন রিলসের পাশে দেখবেন অনেকের ফলো লেখা থাকে, অনেকের লেখা আসে না, এটি যদি আপনি করে থাকেন আপনার ফলো অপশনটি আসবে। তাহলে ভিউয়ার সহজে আপনাকে ফলো যদি করতে চায় তাহলে ফলো বাটনের উপরে ক্লিক করে আপনাকে ফলো করে নিতে পারবে, আর নতুবা আপনার ভিতরে প্রোফাইলে যাওয়ার পরে তারপরে ভিতরে গিয়ে তারপর আপনার ফলোতে ফলো দিতে হবে, সেই ক্ষেত্রে কী হবে আপনার অত সময় নেবে না, ভিউয়ার্স সহজে যদি হাতের মাথায় পায় তাহলে আপনাকে ফলো করে নেবে। তাহলে এইভাবে আমি আশা করি ফলোটি বেড়ে যাবে, আপনি এই অপশনটি অন করে নেবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, এবং ইউটিউবে যদি হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার কাছে বেল আইকনটি এটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।